হ্যালো ভিউয়ার্স, সেভেন ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিএলটিসি মোটর, এটা কিন্তু বিএলটিসি মোটর। আমি এই এটা দিয়ে আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেটা হলো এটা দিয়ে জেনারেটর তৈরি করবেন, সেটা দিয়ে বাতি জ্বালিয়ে দেখাইছিলাম। কিন্তু এর যে জেনারেটর বানানোর যে ডায়াগ্রামটা, কীভাবে আপনারা কয়েল করবেন, আসলে বিএলটিসি মোটর যেভাবে কয়েল করা থাকে এখানে কিন্তু সেভাবে কয়েল করলে হবে না। তার জন্য এটা দিয়ে আমরা যদি জেনারেটর করতে চাই তাহলে কি দিয়ে কীভাবে ভিডিও মানে কীভাবে ডায়াগ্রাম করব সেটা এখানে দেখিয়ে দিব। তার আগে চলুন, তারা যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই তাদের জন্য আমি আজকে একবার এই বাতিটা জ্বালিয়ে দেখাবো। এই একসাথে বাতিটা দেখুন, অন্য কোনো সন্দেহ নাই, এর থেকে যে দুইটা তার আসছে সেই দুই তার এখানে জয়েন করা। এখন যদি আমি একটা ঘোরাতে দেখুন, এখানে ঘুরবে এবং ঘুরলে এখানটা কিন্তু বাতিটা জ্বলবে। খেয়াল করে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এটা ঘুরলে কিন্তু জ্বলতেছে, কিন্তু সঠিক আরপিএম না থাকার কারণে এটা সরাসরি জ্বালায় রাখতে পারতেছি না। এটা দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারবেন। আর তাছাড়া আমি আপনাদের এখানে একটা মোটর দিয়ে ভোল্টেজ মেপে দেখাবো, কত ভোল্টেজ পাওয়া যায় এখানে। এটা যদি সঠিক আরপিএম রাখি তাহলে কিন্তু এখানে আমরা সঠিক ভোল্টেজ পাবো। অতএব এটা যদি 1500 RPM দিই অথবা 1400 RPM দিই তাহলে কিন্তু এখানে আমরা 230 থেকে 250 ভোল্টের মধ্যে পেয়ে যাবো। তা চলুন মেপে দেখি এখানে কত ভোল্টেজ পাওয়া যায়। তা দেখুন আমরা এখানে কিন্তু একটা অ্যাভোমিটার, একটা মাল্টিমিটারের পরবে এটা লাগিয়ে দিয়েছি এবং এখানে ভোল্টেজ যদি বেশি আসবে তাদের আমরা AC 700 ভোল্টেজে সিলেক্ট করে রাখছি। দেখুন 700 ভোল্টেজে সিলেক্ট করে রাখছি। এখন এটা ঘোরালে কিন্তু এখানে ভোল্টেজ আসবে, আপনারা খেয়াল করেন। তখন ঘোরাবো তখন কিন্তু ভোল্টেজ আসবে। তো দেখুন অল্প ঘোরানোর ফলে ভোল্টেজ আসতেছে। আমি যদি এটা পুরো ভালো ওই ঘোরাতে পারি তাহলে কিন্তু এখানে ভোল্টেজ ভালো আসবে। খেয়াল করুন আপনারা, এটা দেখলেন এখানে কিন্তু ভোল্টেজ আসছিল। তা তাছাড়া আমার এখানে কোনো মেশিন ফিট করা নাই, তার জন্য এখানে সঠিক ভোল্টেজ দেখাতে পারতেছি না। তা আপনারা যদি এটা সঠিকভাবে ঘোরাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এখানে ভোল্টেজ পাবেন। তখন চলুন মূল যে কাজটি সেটা কীভাবে ডায়াগ্রাম করা যায় সেটা দেখি। এখানে দেখুন এটা কিন্তু একটা 1800 ওয়াটের বিএলডিসি মোটর, এর ভিতরে পারমানেন্ট ম্যাগনেট, তার কারণে এই ম্যাগনেটটা ঘুরলে কিন্তু এখানে ভোল্টেজ তৈরি হবে। এখানে আমরা মোট 18টি কয়েল দিয়েছি, চেন কয়েল করছি। এখন কয়েলটা এখানে আসলে বোঝা যায় না, তার জন্য সুবিধার্থে আপনাদের ডায়াগ্রাম করে দেখাবো। দেখুন সময় বাঁচানোর জন্য আমি এখানে আগে থেকে করে রাখছিলাম, একটা নাম্বারিং করে রাখছিলাম এখানে 18 পর্যন্ত, তারপরে 1 2 3, যেহেতু এটা চেন কয়েল যেটা ঘুরবে তার জন্য আমি এভাবে দেখাবো। এখন চলুন ডায়াগ্রাম আঁকা শুরু করি, কীভাবে ডায়াগ্রামটা সহজেই আঁকা যায়। আপনারা খেয়াল করে দেখুন এখানে আমাদের কয়েলটি দিয়েছি আমরা 1 থেকে 4, এইভাবে 2 থেকে 5, এভাবে 3 থেকে 6 এভাবে দিয়ে দিয়েছি। এখন যদি এখানে 1 থেকে 4 আমরা দিয়ে তাহলে এভাবে দিব 1 থেকে 4, 2 থেকে 5, 3 থেকে 6, এভাবে। কিন্তু এখন শুরু করতে হবে 4 থেকে শুরু করবো। কিন্তু এখন আমরা শুরু করব 4 থেকে 7, এভাবে ফার্স্ট পুরোটা দিয়ে নিব 4 থেকে 7 এবং 5 থেকে 8, এভাবে পুরো কয়েলটা করে নিব আমরা। এখানে দেখুন আমরা 16 থেকে কিন্তু একে দিয়েছি, অতএব এখানে এটাও 2টা কয়েল হয়ে যাচ্ছে। এটা যদি ঘুরে না থাকে তাহলে আপনারা সহজে বুঝতে পারতেন, কিন্তু আমি ভেবে দেখাচ্ছি। এখন 17 থেকে দিব 2-এ এবং 18 থেকে দিব 3, তেভাবে কিন্তু দেখুন বুঝতে পারতেছেন এখানে 4 থেকে প্রত্যেকটাতে 2টা কয়েল আসছে প্রত্যেক সুরাটে, কিন্তু 1 2 3-এ নাই। সেহেতু এখানে 16 থেকে গেছে আমাদের 1-এ, অর্থাৎ 1-এ 2টা কয়েল, 17 থেকে গেছে 2-এ, 2-এ 2টা কয়েল এবং 18 থেকে গেছে 3 নম্বর। ঠিক এভাবেই আমরা নিচের পার্টটাও আঁকিয়ে নিব, তারপর আপনাদের এটা সংযোগ কীভাবে দেবো সে সংযোগটা আপনাদের বুঝিয়ে দিব। দেখুন এখানে কিন্তু আমাদের 16টা কয়েল এখন শেষ। এখন আমাদের সংযোগের পালা, কীভাবে সংযোগ দিব আমরা। আমাদের 1 নম্বর কয়েলের প্রথম প্রান্ত, এটা যদি ধরে রাখি আমরা 1 নম্বর কয়েলের প্রথম প্রান্ত, ওকে কয়েল 1-এর ফার্স্ট লাইন 1, এটা লাইন 1 ধরলাম আমরা। এবং এই যে কয়েলের শেষ প্রান্ত কিন্তু আমরা এখান থেকে নিতে পারি এখান থেকে, প্রত্যেকটা কয়েল এবার শুরু শেষ মার্কিং করে নিই আমরা, শুরু শেষ।
শেষ, হ্যালো ভীম, এটা শুরু, এটা শেষ, এটা শুরু, এটা শেষ। এভাবে প্রত্যেকটা কয়েলে শুরু এবং শেষ আমরা মার্কিং করে নিতে পারি সুবিধার্থে। যেহেতু কয়েল করার পরে এরকম শুরু এবং শেষ প্রান্ত থেকে যায় প্রত্যেকটা কয়েলের, তার জন্য আমরা প্রত্যেকটা কয়েলের শুরু এবং শেষটা মার্কিং করে নিলাম। এখন সংযোগ দিব, যেহেতু এটা প্রথম প্রান্ত থেকে গেছে এখন সংযুক্ত হবে এর শেষ প্রান্ত, এর শেষের সঙ্গে, এবং এই শুরু প্রান্ত চলে যাবে এর শুরুর সঙ্গে। ঠিক তেমনিভাবে এই শেষ প্রান্ত চলে যাবে এর সঙ্গে, শুরু প্রান্ত চলে যাবে এর সঙ্গে। বুঝতে পারছেন আপনার এখানে শুরু এবং শেষ ফাংশন দিচ্ছি, কিন্তু এটা পুরো দেখা যাবে না, এটা আমরা দিব 9 নম্বর কয়েল পর্যন্ত। দেখুন আমার কিন্তু অলরেডি 8 নম্বর কয়েলের প্রথম প্রান্তে চলে এসেছে। দেখুন এই 9 নম্বর কয়েলের, 9 নম্বর কয়েলের শেষ প্রান্ত এটা। এখন এখানে দেখুন এই নয়ের শেষ এটা, এই যে 9 নম্বর কয়েল খেয়াল করতেছেন, এই 9 নম্বর কয়েলের এটা কিন্তু শেষ, এই 9 নম্বর কয়েলের শেষ এটা, এই 9 নম্বর কয়েলের শেষ, এই 9 নম্বর কয়েলের শেষ দিব আমরা এই 10 নম্বর কয়েলের শেষের সঙ্গে দিয়ে দিলাম। কিন্তু 10 নম্বর কয়েলের শুরু প্রান্তের সঙ্গে এটা শুরু কানেকশন দিব না, আমরা এটা এখান থেকে আর একটা লাইন বের করে নিলাম। সরি, এখানে একটা ভুল লেগেছে, সেটা হলো এই 9 নম্বর কয়েলের শেষ প্রান্ত কানেকশন দেওয়া যাবে না। এখান থেকে আমরা 10-এর যে শুরু টার্মিনালটা সরাসরি নিয়ে নিলাম, 10-এর শুরু টার্মিনাল এবং 9 শুরু টার্মিনাল শেষ টার্মিনালটা এখানে রেখে দিচ্ছি, 9-এর শেষ টার্মিনাল রেখে দিলাম এবং 10-এর শেষ টার্মিনাল আবার শুরু ধরলাম। এখানে লাইন অন ধরছিলাম, এটা ধরবো লাইন 2, অর্থাৎ 10-এর শুরু টার্মিনাল। এখন 10-এর শেষ যাবে আমাদের 11 নম্বর শেষের সঙ্গে, 9 নম্বর শেষের সঙ্গে, এবং এটা যাবে আমাদের শুরু, এটা শুরুর সঙ্গে। ঠিক এভাবে সেম আমার কানেকশন চলে যাবে, এটা শুরু এবং শেষ, এভাবে কানেকশন চলে যাবে, আবার এটা চলে যাবে কানেকশন এবং এটা চলে গেল। কিন্তু দেখা যাচ্ছে এখানে আমাদের এই যে 18 নম্বর কয়েলের, খেয়াল করুন আপনারা, 18 নম্বর কয়েলের শেষ প্রান্ত কিন্তু থেকে গেছে। এই যে শেষ প্রান্ত, এই শেষ প্রান্ত আমরা দিব এই যে 9 নম্বরের শেষ প্রান্ত, যে কয়েলটা এই 9 নম্বরের শেষ প্রান্ত কয়েলের সঙ্গে এটা কানেকশন করে দিব। দেখুন আপনারা বুঝতে পারতেছেন কিনা, অতএব যে দুইটা তার এসছে আমার লাইন 1 এবং লাইন 2, এখানে এভাবেই কানেকশন দিতে হবে। তা আপনার কিন্তু এখানে কয়েলটা এভাবেই করলেই সফল হবেন। তো এখন দেখুন আমরা এখানে কিছু বোঝার চেষ্টা করি, এখানে আসলে বোঝা যাবে না, এটা দেখেও আপনারা বুঝতে পারবেন না। তো যেহেতু আপনারা ডায়াগ্রাম দেখছেন, এখন এটা দেখলে হয়তো বুঝতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমার এই যে দুইটা প্রান্ত থেকে গেছে, এই যে দুইটা দেখুন, এই দুইটা প্রান্ত থেকে গেছে আর সব কিন্তু এখানে কানেকশন দিয়ে দিয়েছি আমরা। বুঝতে পারতেছেন এগুলো সবই কিন্তু চেন কয়েল করা। তারপরে যদি এভাবে কয়েল করেন এবং কয়েল করার পরও যদি এটা বিদ্যুৎ সাপ্লাই না দেয়, সেক্ষেত্রে আপনাদের হয়তো ভুল থাকতে পারে ওয়েল্ডিংয়ের ব্যবহারে, কিন্তু এভাবে কয়েল করে কিন্তু আমরা অবশ্যই আপনার সফল হবেন। এবং এখানে যদি আমরা এটা সঠিকভাবে ঘোরাইতে পারি, অবশ্যই এখানে আমরা অনেক ভোল্টেজই পেয়ে থাকবো, যেহেতু এটা আমাদের মোটরটা ছিল 750 ওয়াটের, তাছাড়া এই মোটরগুলো একটু কম মোটর হয়ে থাকে, বেশি ওয়াটের হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যেহেতু এই মোটরটা আমাদের 750 ওয়াটেরই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আউটপুট 750 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ পেতে পারি। তো এক্ষেত্রে যদি আমরা এই মোটরটা ভালোভাবে 1400 RPM ঘোরাতে পারি, অথবা তার একটু বেশি RPM, যেমন ডবল RPM, 3000 RPM যদি ঘোরাই, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু
ভোল্টেজ অনেক বেশি আসবে, এবং যদি 1400 আরপিএমে ঘোরায় সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ 220-এর কাছাকাছি চলে আসবে। তা আপনারা ঘুরে এখান থেকে অবশ্যই ভোল্টেজ পেতে পারেন। তো সকলকে আমি ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।